ভাইরা আমার, ঠিক একই ভাবে অন্তর দ্বারা কিছু অপরাধ করা যায়, পাপ করা যায়, যেগুলো আমরা সকাল বিকাল রাত দিন অনবরত অনেকেই করে চলেছি। আমরা জানিও না যে আমাদের অন্তর দিয়ে সে সমস্ত কবিরা গুনাহ হচ্ছে। চুরি করা কবিরা গুনাহ আমরা কেনা জানি, ডাকাতি করা কবিরা গুনাহ আমরা কেনা জানি, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ আমরা কেনা জানি, নামাজ তরক করা কবিরা গুনাহ আমরা কেনা জানি, হজ না করা কবিরা গুনাহ আমরা কেনা জানি, যাকাত না দেওয়া কবিরা গুনাহ আমরা কেনা জানি, এগুলো সব আমাদের জানা। কিন্তু মোহতরম হাজরিন, অন্তর দ্বারা যে পাপগুলো হয়, অপরাধগুলো হয়, এগুলোকে অপরাধ বলেই আমরা জানি না। যেমন আল্লাহর কোন বিধানের ব্যাপারে আপনার অন্তরে সংশয় হলো, সন্দেহ তৈরি হলো, কুফুরি, এবং এটা আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, এর কারণে আপনার অন্তরে একটা রোগ, এটা এটা ব্যাধি, এবং এটা একটা পাপ, অপরাধ, আমরা জানিও না। অন্তর দ্বারা যে সমস্ত পাপ করা যায়, এর মধ্যে সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে একটা হলো অহংকার, নিজেকে একটু বড় মনে করা, অন্যদেরকে মানুষ মনে না করা, অন্যদেরকে তাচ্ছিল্য করা। কেউ সত্য কথা বলেছে, আপনি জানেন তর্ক হয়েছে তার সাথে, সে সত্য বলেছে, কিন্তু যেহেতু আপনি তর্ক করে ফেলেছেন তার সাথে, এখন মানলে ইজ্জত থাকে না, সেই জন্য আপনি তেড়ামি করে নিজের কথা টিকানোর চেষ্টা করে যাচ্ছেন, অহংকার। আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, হেয় প্রতিপন্ন করছেন, অমানুষ মনে করছেন, মানুষ মনে করছেন না, অহংকার, নিজেকে কিছু একটা মনে করছেন, অহংকার, এটা অন্তরে হয় এবং এটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার যদি কারোর অন্তরে বিন্দু পরিমাণও থাকে, জান্নাতে সে প্রবেশ করবে না, এটা আল্লাহর চাদর। অহংকার নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ তাআলা তাকে ছিঁড়ে ফেলবেন। অথচ আমাদের অন্তরে অহংকার পরিপূর্ণ, আমরা অনেকে এটাকে সাপ, সাপ যেরকম দুধকলা দিয়ে পোষে, ওই রকম এই অপরাধটা অন্তরে আমরা পুষি, নিজেকে কিছু একটা মনে করি, ভাবসাব নিয়ে চলি। আল্লাহ তাআলা আমাদের অন্তরের এই রোগগুলোকে পরিচ্ছন্ন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়াতে যত সম্পদ, সন্তান, যত কিছু তুমি জোগাড় করো, এর কোনোটা আখেরাতে কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর কাছে যেতে পারে, একটা পরিচ্ছন্ন অন্তর নিয়ে, যে অন্তরে অহংকার নাই, যে অন্তরে নেফাক নাই, যে অন্তরে কুফুরি নাই, যে অন্তরে আল্লাহর প্রতি অবিশ্বাস নাই, যে অন্তরে কোনো পাপ নাই, আছে কি তাওহীদ, আছে তাওয়াক্কুল, আছে তাকওয়া, আছে ইখলাস, আছে খুজু, আছে আল্লাহর প্রতি সন্তুষ্টি, আছে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আছে তার মধ্যে সবর এবং অন্যান্য ভালো ভালো গুণ, তাহলে অন্তর দ্বারা যেসব অপরাধ হয়, যে সমস্ত পাপ হয়, আমরা অনেকে জানিও না, এর মধ্যে একটা হলো অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? মোহতারাম হাজিরিন, আমরা অনেকে টেরও পাই না কিভাবে অহংকার আছে। মনে করেন কথার কথা, যেটা একটু আগে বলছিলাম, আপনি কাউকে কোনো সত্য কথা বলতে শুনেছেন, কিন্তু কথাটা এমন মানুষের কাছ থেকে আসছে আপনি যাকে দেখতে পারেন না, এই জন্য আপনি এটা গ্রহণ করতে পারতেছেন না, যেহেতু সে বলছে আপনার সাথে তার গন্ডগোল আছে, সে যেহেতু বলছে অতএব এটা মানবেন না, এর নাম অহংকার। এর নাম কি? অহংকার। ঠিক একইভাবে আপনি অন্য মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অহমিকা প্রদর্শন হয়ে এমন কথা বলেছেন যে আমি কম কিসের, আমি কি কম বুঝি নাকি, আমাকে কেন জিজ্ঞাসা করা হলো না, সবকিছুতে আমি আমি একটা ভাব আসা, আমি আমি একটা ভাব। ইমানদার মনে করবে যে দুনিয়াতে আমি অনেক বড় শিক্ষিত হতে পারি, অনেক বড় আলেম হতে পারি, অনেক বড় বক্তা হতে পারি, অনেক পয়সাওয়ালা হতে পারি, অনেক দানবীর হতে পারি, অনেক নামাজি হতে পারি, অনেক ওয়াজ মাহফিল শোনা মানুষ হতে পারি, অনেক বড় নেতা মানুষ হতে পারি, আখেরাতে আমার পরিণাম কি হবে এটা একমাত্র আরশের মালিক ছাড়া আর কেউ জানে, অতএব আমার অহংকার করা সাজে না। যদি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করে দেন, তাহলে তো আমার কপাল, আল্লাহ না করুন যদি আমার কোনো একটা পাপের কারণে আল্লাহ তাআলা ধরে বসেন, তাহলে তো আমার এই সব বড়ত্বের সব কিছু মাটির সাথে মিশে যাবে। এই জন্য ইমানদার কখনো অহংকার করে না, সে বিনয়ী হয়, সে তাওয়াজু করে। আল্লাহ তাআলা আমাদেরকে গুণটা অর্জন করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন,
তাহলে অন্তর দ্বারা যে পাপগুলোর ভিতর একটা হলো অহংকার আরেকটা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আজকে দেখবেন ঘরে ঘরে মানুষের মধ্যে নৈরাশ্য এসে গেছে এবং হতাশা এসে গেছে বিপদ আসছে না আমার আর এই বিপদ দূর হবে না আল্লাহর প্রতি আস্থা কমে গেছে ঈমান দুর্বল হওয়ার কারণে এটা অন্তরের রোগ অন্তর দ্বারাই পাপ হয় নিরাশ হওয়া এটা গুনাহ এবং এটা পাপ এটা অপরাধ অন্তর দ্বারা কৃত অপরাধ যে আল্লাহর রহমতের আশা ছেড়ে দাও অনেকে আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দিছে না এটা আর হবে না ঈমানদার কখনো নিরাশ হতে পারে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া অবিশ্বাসী লোক ছাড়া আর কেউ নিরাশ হতে পারে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমতের আশা কখনো ছেড়ে দিবা না শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আল্লাহর রহমতের আশা করতে হবে কেউ পারে না কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই অতএব ভাইরা আমার অন্তরে যে পাপগুলো হয় অন্তর দিয়ে তার মধ্যে একটা হলো আল্লাহর রহমতের আশা ছেড়ে দাও আরেকটা বড় পাপ আছে হাসাদ হিংসা এই রোগটা নাই এমন মানুষ পাওয়া খুব কঠিন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন হাসাদ বা হিংসা এটা হলো কারোর ভালো দেখলে কষ্ট পাওয়া এটা একটা কাবিরা গুনাহ হিংসা মানুষের অনেক ভালো ভালো কাজকে পোড়ায় দেয় আপনি কি লাভ হবে অনেক ভালো কাজ করে আপনার অন্তর যদি হিংসা থাকে সব ধ্বংস করে দিবে এই হিংসা এটা কাবিরা গুনাহ অন্তরের মধ্যে থাকে অনেকের হিংসা মানে হলো কারোর ভালো কিছু দেখলে নিজের ভিতরে জ্বালা পোড়া করা আমি প্রায় সময় বলার চেষ্টা করি আপনার অন্তরে হিংসা আছে কিনা আপনার অন্তরে হাসাদ আছে কিনা এটা মাপার একটা মিটার আছে মিটারটা হলো যে আপনার ভেতরে কারোর কোনো উন্নতি দেখলে কষ্ট লাগে কিনা কথার কথা আপনার ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিছে আপনার পাশের বাড়ির ছেলেটাও এসএসসি পরীক্ষা দিছে পাশের বাড়ির ছেলেটার রেজাল্ট শুনছেন যে সে জিপিএ 5 পাইছে এটা শোনার সাথে সাথে যদি আপনার ভিতরে একটা মোচড় দেয় অস্থির লাগে পেরেশানি লাগে খারাপ লাগা কাজ করে তার মানে তার ভালোতে আপনার ভিতরে কষ্ট হচ্ছে আর ভিতরে হিংসা আছে আপনার ভিতরে কি আছে কারোর ভালো দেখলে সেটা দূর হওয়া আশা করা কিংবা কেন সে ভালোটা পাইল এটার চিন্তা করা এটার নাম হলো হিংসা মোহতরম হাজিরিন আপনি একটা দোকানদার আপনার দোকানে কাস্টমার এসে ঢুকছে সেই সকালে একটা সারা দিন ধরে মাছি মারতেছেন কোনো কাস্টমার নাই কিন্তু আশেপাশে একই ধরনের দোকানদার আপনারটাও মুদি পাশেরটাও মুদি কিন্তু ওই মুদি দোকানে দেখতেছেন একটার পর একটা কাস্টমার ঢুকে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইর হয়ে যায় এই দৃশ্য দেখার পর যদি ভিতরে একটু জ্বালা পোড়া করে ভিতরে একটু চিনচিন করে তো এর নাম হিংসা এর নাম কি রে ভাই এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই অনেক লোকের মধ্যে আছে ভাইরা আমার নিজের ছেলেটা কিছু করতে পারে না আরেকজনের ছেলে কিছু একটা করে ফেলছে তো অনেক সময় ভিতরে জ্বলে এর নাম হলো হিংসা ইমানদারের চরিত্র হবে যে আল্লাহ তাআলা আমার পাশের দোকানদার ভাইকে অনেক বরকত দিয়েছেন তার দোকানে অনেক কাস্টমার আসছে কেনাবেচা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দেখ কারণ তাকে আল্লাহ তাআলা দিচ্ছেন এটা নিয়ে আমার আপত্তি করার কিছু না দিচ্ছে তো আল্লাহ তো যে আল্লাহ দেন তাহলে সেটা নিয়ে আমার যদি আপত্তি থাকে তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছি আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমি আপত্তি তুলছি এটা তো ডেঞ্জারাস বিষয় অতএব আল্লাহ আমার আপত্তি নাই আমার পাশের দোকানদার ভাইকে দিছেন আরো দেন আল্লাহ আমাকেও সাথে দেন তাকে দিছেন আমার আপত্তি নাই কিন্তু আমাকেও দেন ইমানদার এভাবে আশা করবে যদি কোনো কারণে আল্লাহ আমাকে দিল না তো ইমানদার হাসি মুখে বরণ করে নেবে যে আজকে আল্লাহ আমাকে দেয় নাই আরেক দিন দিবে এই দিক থেকে আল্লাহ দেন নাই অন্য দিক থেকে দিবে একজনকে আল্লাহ তাআলা একদিনে 10,000 টাকার মুনাফা দিলেন এভাবে কয়েকদিন দিলেন কয়দিন পরে তার এক রোগে 2,00,000 টাকা চলে গেল তাহলে এটা তো লাভের কিছু হলো না আল্লাহ আমাকে অনেক দিক থেকে সেভ করবেন এবং কল্যাণ দিবেন ইমানদার হিসাবে সে বিশ্বাস এবং আস্থা আল্লাহর কাছে রাখতে হবে মোহতরম হাজিরিন এইভাবে আপনার পাশের বাড়ির ছেলেটা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ ও ভালো চাকরি পাইছে আলহামদুলিল্লাহ সে অনেক কিছু করতে পারছে বিদেশে যেতে পারছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আরো দেখ আল্লাহ আমার কোনো আপত্তি নেই আপনার বান্দাকে আপনি আরো দেন আপনার কাছে তো অভাব নেই যে তারে দিলে আমার দিতে পারবেন না তাকে আরো দেন কিন্তু সেই সাথে আমাকেও দেন আমার ছেলেটাকেও দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং
কোন কারণে আল্লাহ দেন নাই তাহলে আল্লাহ অন্য দিক থেকে দিবেন এই বিশ্বাস থাকতে হবে কারোর প্রতি হিংসা রাখা যাবে পুরুষে পুরুষে মহিলা মহিলা ব্যবসায়ী ব্যবসায়ী পরীক্ষার্থী পরীক্ষার্থী এমনকি আলেমে আলেমে ঘরে ঘরে জায়গায় জায়গায় জনে জনে হিংসা যে অপরাধ এটাই আমরা জানি না নামাজ পড়ি রোজা রাখে দাঁড়িয়ে আছে টুপি আছে অন্যান্য ভালো কাজ করে কিন্তু ভেতরে ভেতরে মানুষের প্রতি হিংসা ভরা অন্তর এবং বুকটা আছে না নাই মোহতরম হাজরিন এই অপরাধ থেকে বাঁচা লাগবে কি লাগবে না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ঠিক অন্তর দ্বারা যে সমস্ত অপরাধ করার ভিতরে একটা হলো দুনিয়ার মোহ একটা হলো মানুষের প্রতি মন্দ ধারণা করা দেখবেন অনেকে যাকে পাবে তাকে নিয়ে একটা বাজে ধারণা করবে একটা নেগেটিভ চিন্তা করবে পজিটিভ চিন্তা করবে না অযথা মানুষকে নিয়ে বাজে কল্পনা করবে অন্যের প্রতি শত্রুতা রাখবে দুনিয়ার মোহ রাখবে অলসতা উদাসীনতা রাখবে অন্যের অকল্যাণ চাইবে এরকম বহুবিধ অপরাধ অন্তর দ্বারায় করেন এটা করতে কিন্তু কোনো সময় লাগে না মন দিয়ে করে ফেলেন আপনি মুহূর্তের ভিতর অপরাধ হয়ে যাচ্ছে আপনার আমলনামা কবিরা গুনাহ হচ্ছে আপনি টেরো পাচ্ছি ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন আসে ওর মনে কারোর প্রতি হিংসা থাকে ওর মনে অহংকার থাকে ওর মনে দুনিয়ার মোহ থাকে ওর মধ্যে লোভ থাকে ওর মধ্যে কিছু থাকে না ওর মনটা ফ্রেশ থাকে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ফ্রেশ মন দিয়েছেন আমরা দুনিয়ার মোহ এবং চাকচিক্যের মধ্যে পড়ে এই অন্তরটাকে বিভিন্ন রোগে রোগাক্রান্ত করে তারপর আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি এর কারণে আল্লাহর কাছে আমরা মুক্তি এবং নাজাত পাব না এই জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন করার অভিযান এবং চেষ্টা অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ রোগগুলা শুধু আমি বলে দিলাম অন্তরের ভালো কাজগুলো বলে দিলাম বিস্তারিত আলোচনা করলাম না কারণ অনেক প্রশ্ন আছে আপনাদের সেই রোগ এবং অন্তরের যে ব্যাধি আছে এগুলো পরিচ্ছন্ন করার জন্য সতর্ক হতে হবে আমি শুধু রোগ বলে দিলাম ট্রিটমেন্টের জন্য নিজের সঙ্গে নিজে সংগ্রাম করবেন এবং প্রচেষ্টা চালাবেন এবং দীর্ঘ আলোচনা আমরা অন্য দীর্ঘ আপনার বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো একটা সময় ইনশাআল্লাহ করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন